চোখের পানি মুছার জন্য টিস্যুর ব্যবস্থা আছে, তাও যদি না হয় পানি দিব, পানি দিয়ে চোখের জল মুছবেন। বুঝা যাবে না যে আপনার কাঁপতেছেন না বৃষ্টি পড়তেছে। আমরা কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতেছি ব্রাজিল সমর্থকদের জন্য। তো সৌদি আরবের সাথে হারার পর আসলে ক্যাম্পাসে কিন্তু একটা টিস্যু সংকট দেখা দিছে। টিস্যু কিন্তু কোনো দোকানে পাওয়া যায় নাই। আমরা হলে অনেকে টিস্যু খুঁজে পাই নাই, পলাশিতেও টিস্যু খুঁজে পাই নাই। এই ধরনের অবস্থা, টিস্যু অলরেডি শেষ ওদের, তো সুতরাং আমাদের টিস্যুর প্রয়োজন নেই, আমাদের টিস্যু লাগবে না। ব্রাজিলরা নিশ্চিত, ব্রাজিলরাও ঠকবে, তবে আমি বলতে পারি যে এবার সব থেকে বেশি গুলো ব্রাজিলরা ঠকবে। ভাই আমাদের যে হলের দোকানগুলো আছে আমরা বলে দিয়েছি সেভেন আপ যেন ফুলফিল করে রাখে, প্রত্যেকের হাতে হাতে আমরা সেভেন আপ দিয়ে দেবো, এটা নিয়ে কোনো চিন্তা নাই ব্রাজিল সমর্থকদের। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই, আমরা আসি আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য। না, আমরা জিতে যাবো ভাই, আমরা কান্না করবো কেন? আমরা ইনশাল্লাহ জিতে যাবো এবং ব্রাজিল জিতে যাবে। আর্জেন্টিনার যে ঐক্যজোট তারা গঠন করেছে সেই ঐক্যজোটের বিপক্ষে আমাদের জয় হবে ইনশাল্লাহ। ব্রাজিল আজকে হারতেছে কনফার্ম, আমরা এই জন্য প্রস্তুতি নিচ্ছি, একটা সময় আমরা সবাই খেলা দেখতে যাব এবং এখানে একটা বড় সড়ো আনন্দ মিছিল হবে। আমরা এই প্রস্তুতি মোটামুটি সেরে রেখে দিয়েছি। আমরা শতভাগ আশাবাদী ব্রাজিল জিতবে। আমাদের যা লাইন আপ, স্ট্রাইকিং লাইন আপ, তো আমরা আশাই করতে পারি 3-0, একটা জার্মানির জন্য, একটা আর্জেন্টিনার জন্য, একটা ফ্রান্সের জন্য। ব্রাজিল 3-4 খাবে, হ্যাঁ, আর একটা দিতে পারবে, এরকম কিছু দিতে পারবে, দুই একটা দিতে পারবে, বাট তিনটার বেশি তারা খাবে। যেভাবে হোক ব্রাজিল হারবে, হ্যাঁ হ্যাঁ, যেভাবে হোক তারা হারবে। আর আজকে আপনি জানেন যে আজকে হচ্ছে ব্রাজিল বনাম ঐক্যজোট। ঐক্যজোট বলতে আমরা বুঝাচ্ছি যে যারা হচ্ছে অলরেডি হেরে গেছে, যেমন জার্মানি, আর্জেন্টিনা, তারা সবাই মিলে, সার্বিয়া সহ সবাই মিলে আজকে ব্রাজিলের বিপক্ষে তারা হচ্ছে ঐক্যজোট গঠন করেছে। আমরা ইনশাল্লাহ আমরা খেলায় জবাব দিব। আমরা আর্জেন্টিনাদের মতো এত উত্তেজিত না, আমরা এত উগ্র সমর্থক না, আমরা খেলার মধ্যে আমরা জবাব দিব। সে আমরা মজা করি, আমরা ফান করি, তবে সেটা সহনীয় মাত্রায়। আমরা ওদের মতো উগ্র সমর্থক না, আমরা হচ্ছে একটা আনন্দ মিছিল করব এবং আমরা যদি পারি তাদেরকে মিষ্টি মুখ করাবো। আর্জেন্টিনা হেরেছে একদম লো একটা টিমের সাথে। আর্জেন্টিনা সামনের দুইটা ম্যাচ আছে, দুইটা ম্যাচ অবশ্যই জিতবে। আমরা মনে করতেছি ব্রাজিল হারবে আজকে এবং সুইজারল্যান্ডের সাথে তাদের একটা, সার্বিয়ার সাথে তো আজকে হারবেই, সুইজারল্যান্ডের সাথে পরে ম্যাচ আছে, ওইখানে কী হয় জানি না, ওইখানে ড্র হলে হইতে পারে, বাট ব্রাজিল আজকে হারতেছে কন। আজকে ব্রাজিল জেতার সম্ভাবনা কত? 100%। সার্বিয়া যে এশিয়ার টিম না এ বলে যে সার্বিয়া হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা কিন্তু বলা ঠিক না। বাট সার্বিয়া বিশ্বকাপে খেলতেছে মানে তার হচ্ছে স্ট্রংনেস আছে, এটা থেকে আমরা বলতে পারি যে অবশ্যই সার্বিয়া জিতবে। আমি ঐক্যজোটের উদ্দেশ্যে সেটা বলতে চাই যে এই ধরনের চিল্লাপাল্লা আগে না করে হচ্ছে আপনি খেলার পরে খেলার ফলাফল দেখে আপনারা আনন্দ উল্লাস করুন, অগ্রিম আনন্দ উল্লাস করে পরে চুপ থাকতে হয়, এই ধরনের আনন্দ উল্লাস প্রয়োজন নেই আমি এটা মনে করি। যেমন আর্জেন্টিনার খেলার আগের দিন তারা হচ্ছে একদম ব্যান্ড পার্টি নিয়ে মিছিল করেছে, তারপরে হচ্ছে তাদেরকে রুম থেকে বেরোতে দেখা যায় নাই এবং আমরা তাদেরকে নিয়ে খুব ভয়ে ছিলাম যে আসলে বিভিন্ন জায়গায় সুইসাইডের ঘটনাগুলো ঘটে। তো ওদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আপনারা হচ্ছে খেলা দেখার পরে, আপনারা খেলা বুঝার পরে, খেলার ফলাফল হওয়ার পরে আপনারা আনন্দ করুন। খেলা চলছে কাতারে, আমাদের এশিয়ায়, আর সবাই তো ধরেন সার্বিয়া যেটা আছে এটা হলো ইউরোপের, আর আমাদের ল্যাতিন আমেরিকা, আমাদের এই জায়গায় মানে কমতি নায়িকা বা ভয়ের কোনো কারণ নাই। এশিয়া যে একটা সবার মায়ের পেছে ফালাইতেছে, আমাদের ওটা পড়ার সম্ভাবনা নাই। তাছাড়া আমরা যে নান্দনিক খেলা খেলি এটা তো এখন না, আমরা তো খেলতেই আছি, 5টা কাপ নিয়েছি, এটাই তো আমাদের বড় প্রমাণ। আর এখন তো ভালো ছন্দে আছি, যেমন আমাদের বর্তমানে সবাই আর কি সব ভালো ফর্মে আছে।